সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। সকলকে সৌভাগ্যের দিশা দেখাবার জন্য আমি সুস্মিতা হাজির হয়ে গেছি সাথে নিয়ে শ্রীলালদাকে। শ্রীলালদা, অনেক অনেক স্বাগত। অবশ্যই, আমরা রেডি আছি শোনার জন্য যে পঞ্জিকা কি বলছে। চলো দেখি কি বলছে আজকে। আজকে 6 ডিসেম্বর, আজকে বৃহস্পতিবার, 20 তারিখ অগ্রহায়ণ মাসের। আজকে সুকর্মযোগ আছে, যারা কাজকর্ম ভালোবাসেন করতে তারা ডেফিনেটলি আজকে কিন্তু তার পুরস্কার এবং সম্মান এবং অর্থ সব কটাই পাচ্ছেন। আজকে অমাবস্যার নিশি পালন আছে, যারা এটা অমাবস্যা মেনটেন করেন তার ডেফিনেটলি এটা মেনটেন করতে পারেন। ওকে, এইবার জেনে নেব রাশি অনুযায়ী দিন কেমন কাটবে। প্রথমে মেষ রাশি। একটু বুদ্ধির ভুল হচ্ছে, হ্যাঁ একটু দাম্ভিকতা বাড়ছে, মনে হচ্ছে আমি সব জানতাম, একটু দেখুন নিজেকে, প্রশ্ন করুন। বৃষ রাশি। বৃষরাশির ক্ষেত্রে সাহসিকতা আসছে, ব্যবসার দিক দিয়ে মন্দ চলছে, প্ল্যানিং হচ্ছে না। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, আপনার থেকে সিনিয়র বা আপনার থেকে যারা বড় বা আপনার থেকে যারা পজিশনে আছে তারা কিন্তু আপনাকে ভুল বুঝছে। কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে চিন্তার যোগ দেখা যাচ্ছে, একাধিক বন্ধু, একাধিক প্রেম, একাধিক সম্পর্ক, একাধিক কিছু আজকে ত্যাগ করা উচিত। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, প্রপার্টি কেনা বেচা বা কোনো সম্পত্তি নিয়ে আজকে কাজকর্ম ব্যস্ততা আছে। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে সাহসিকতা আসছে, আপনি লিডার হলে আজকে দিন আজকে জিতছেন, সুনাম বাড়ছে। তুলা। তুলা রাশির ক্ষেত্রে কথার মধ্যে মজা আছে, আজকে আপনি একদম ফাটাফাটি কথা বলছেন, আজকে কথাই আপনার জীবনের স্বর্গ। বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে টেনশনের যুগ দেখা যাচ্ছে, শরীরে সমস্যার যুগ দেখা যাচ্ছে, মাথার ব্যথা দেখা যাচ্ছে, অতিরিক্ত চাপ আজকে না নেওয়াই ভালো। ধনু। ধনুর ক্ষেত্রে দূর ভ্রমণের যুগ দেখা যাচ্ছে, ভুল ইনভেস্টমেন্ট আপনার ক্ষতি কারণ হতে পারে, পায়ে আঘাতের যুগ দেখা যাচ্ছে, সাবধান। মকর। মকর রাশির ক্ষেত্রে কর্মে নতুন সুযোগ, ইচ্ছা, অর্থ, নতুন নতুন পথ পরিকল্পনা সবই হচ্ছে। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে নতুন কিছু পেতে গেলে আপনাকে কিছু করতে হবে, কারণ গিভ অ্যান্ড টেক পলিসি এই ফর্মুলা ইউজ করুন, জিতছেন। মীন। মীন রাশির ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার সঙ্গে আছে, ন্যায় না অন্যায় বিবেচনা করবেন আপনি, যেরম যেরম করবেন সেরম সেরম ফল পাবেন। এইবার বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিতে হবে কিভাবে যোগাযোগ করবে। খুব ইজি, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, যা চেম্বারে আপনার মনে হবে, যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনাকে একটু কষ্ট করে ফোন করতে হবে, কারণ সমস্যা আপনার জীবনে আছে নিশ্চয়ই, নাহলে আপনি প্রোগ্রাম দেখছেন কেন। 9830307720। আর নিজের সম্বন্ধে আরও যদি জানতে চান আসার আগে, তাহলে অবশ্যই ইউটিউবে শ্রীলাল SRILL অনেক কিছু আছে আপনার জন্য, দেখুন। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, নিজের জীবনের সমস্যা থেকে বেরোনোর জন্য অবশ্যই পৌঁছে যেতে হবে শ্রীলালদার কাছে। খুব ভালো থাকবেন।